প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে স্বাগত জানাচ্ছি ইকরা বাংলা টেলিভিশনের নিয়মিত প্রযোজনা দিন শেষে অনুষ্ঠানে। আজ 28 নভেম্বর 2023, 14ই জুমাদা আল আউয়াল, 1445 হিজরি। পুরো অনুষ্ঠান জুড়ে সাথে থাকব আমি আফিফা আফরিন মিথুন এবং আমি জান্নাত আসনুফা চৌধুরী। দর্শক, আমাদের এই আয়োজন কেমন লাগছে আপনাদের তা আমাদের লিখে জানাতে পারেন। আমাদের সাথে যোগাযোগের ঠিকানা dinsheshe@ikra.tv। প্রিয় দর্শক, দিনশেষের আজকের অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত আছেন দৈনিক যুগান্তর ও দৈনিক মিরর পত্রিকায় কর্মরত বিশিষ্ট সাংবাদিক, সিলেট প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জনাব আব্দুর রশিদ রেণু। জনাব রেণু, আপনাকে স্বাগত আমাদের দিনশেষে অনুষ্ঠানে। ধন্যবাদ আপনাদের। কেমন আছেন? ভালো আছি। জি, আমরা অত্যন্ত আনন্দিত আজকে আপনাকে আমাদের মাঝে পেয়ে এবং আমরা সংবাদপত্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনার সাথে বিস্তারিত আলোচনা করব। এবার জেনে নিব বিভিন্ন সংবাদপত্রের শিরোনামগুলি। শুরুতে বাংলাদেশ প্রতিদিন। বিএনপি নির্বাচনে আসলে পূর্ণ তফসিল ঘোষণা করা হবে, ইসি আলমগীর। দৈনিক কালের কণ্ঠ। অর্থনীতি ও ভবিষ্যৎ রক্ষায় বিশ্বাসযোগ্য নির্বাচন করতে হবে, সিইসি। দৈনিক দেশ রূপান্তর। শুরুতেই আছে সিইসি বলছে অর্থনীতি বাঁচাতে নির্বাচন অবাধ, সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য হতে হবে। পরবর্তী সংবাদ, করোনার ফলে জিপিএ 5 অর্ধেক। দৈনিক কালবেলা, বোমাবাজি করে নির্বাচন বন্ধ করা যাবে না, বলছেন ওবায়দুল কাদের। অপরদিকে নির্বাচনে বাহির থেকে থাবা এসে পড়েছে। দ্য বিজনেস স্ট্যান্ডার্ড, আন্তর্জাতিক সমর্থন আদায়ে অহিংস আন্দোলন নিয়ে এগোনোর পরিকল্পনা বিএনপি জামায়াতের। আরও আছে নির্বাচন নিয়ে দেশ সংকটে, বিশ্বাস অবিশ্বাসের দোলাচলে আছে, বললেন সিএসসি। আজকের পত্রিকা, ঢাকায় ফিরলেন মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। আরও আছে অর্থনীতি বাঁচাতে নির্বাচন ফ্রি, ফেয়ার, ক্রেডিবল হতে হবে, বললেন সিএসসি। সমকাল, ঢাকায় ফিরলেন পিটার হাস। অপরদিকে আছে কিছু রাষ্ট্র নির্বাচনকে কেন্দ্র করে বাংলাদেশের উপরও থাবা বাড়াচ্ছে, বললেন সিএসসি। জনাব রেণু, দেখছিলাম বিভিন্ন সংবাদপত্রের শিরোনামগুলি, তো দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের একটি শিরোনামের দৃষ্টি আকর্ষণ করছি, আন্তর্জাতিক সমর্থন আদায়ে অহিংস আন্দোলন নিয়ে এগোনোর পরিকল্পনা করছে বিএনপি জামায়াত, এই ব্যাপারে আপনার প্রতিক্রিয়া কি? ধন্যবাদ আপনাদের। আসলে বিএনপি জামাত, আপনি জানেন গত 28 অক্টোবর অবরোধ পরবর্তী থেকে কিন্তু সারা দেশব্যাপী তারা যে ধারাবাহিকভাবে অবরোধ এবং বিভিন্নভাবে যে হরতালও ডেকেছে, একদিন পরপর টানা দুই দিন, 48 ঘন্টার 24 ঘন্টার, তা তারপরে তো আসলে একটু অহিংস বলা যাবে না। বিষয়টা হচ্ছে জনসম্পৃক্ত, আপনি জানেন যে প্রতিটা ক্ষেত্রেই কিন্তু আন্তঃজেলা পরিবহন বন্ধ থাকছে, যার কারণে সাধারণ মানুষকে একটা দুর্ভোগের পোহাতে হচ্ছে। এবং তারা যে পরবর্তী পরিকল্পনা করছে বিএনপি জামাত, যে 30 নভেম্বর আপনারা জানেন যে নির্বাচন কমিশন ঘোষিত তফসিলের সময় অনুযায়ী প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের শেষ দিন, সেদিন শেষ হওয়ার পর থাকবে তাদের ভোট গ্রহণের প্রক্রিয়া মাত্র। সেই ভোট গ্রহণের প্রক্রিয়া যাতে ব্যাহত হয় বা যাতে ভোট গ্রহণ সুষ্ঠুভাবে সম্পন্ন না হয় তা বিঘ্নিত করতে কিন্তু বিএনপি জামাত আন্তর্জাতিক অঙ্গনের দৃষ্টি আকর্ষণের জন্য যে তারা যে অহিংসকতা বলছে, সে অংশের মধ্যে দেখলাম যে বিশ্লেষণের সংবাদের তথ্য অনুযায়ী তারা বলছে যে তারা স্বেচ্ছায় কারাবরণ করবে, শান্তিপূর্ণ অবস্থান করবে। এর পক্ষে কিন্তু আরেকটা বিষয় আছে, আপনি যদি দেখেন যে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্পষ্ট ভাষায় উনি অভিযোগ করেছেন ভারতের পক্ষে যে ভারত বর্তমান সরকারের যে নির্বাচন প্রক্রিয়া এবং তার যে ধারাবাহিক কর্মসূচি সেটাকে আওয়ামী লীগ নির্বাচনভাবে তাদেরকে সমর্থন দিয়ে যাচ্ছে, তার ধারাবাহিকতা আন্তর্জাতিক অঙ্গনে রাশিয়া এবং চীন বৈশ্বিক রাজনৈতিক স্বার্থের কারণে তাদেরকে সেটা তো মৌন সমর্থন দিচ্ছে। এই ধারাবাহিকতা তাদের বাইরেও যে আর বড় শক্তিগুলো আছে আন্তর্জাতিক মহলে তাদের দৃষ্টি আকর্ষণের জন্য তাদের যে পরিকল্পনা, তাদের যে প্ল্যান, এটা আসলে কতটুকু অহিংস হবে সেটা নিয়ে আমি সন্দিহান। এখন পর্যন্ত তাদের যে ধারাবাহিক কর্মসূচিগুলো আমরা দেখছি গত প্রায় এক মাস ধরে, 28 অক্টোবর থেকে আজকে 27 নভেম্বর, কিন্তু পুরোটাই কিন্তু অহিংস ছিল না। যেহেতু তারা বলতেছে যে অহিংস এবং এই যে অগ্নিসংযোগ, গাড়ি ভাঙচুর, সেটা তারা দায় এড়ানোর জন্য বলছে তৃতীয় পক্ষের কারসাজি, সেটা তাদের পক্ষ অভিযোগ বলছে। আবার আইনশৃঙ্খলা বাহিনী কিন্তু, হ্যাঁ, আইনশৃঙ্খলা বাহিনী কিন্তু স্পষ্ট ভাষায় তাদেরকে দায়ী করছে, অবরোধ ডাকা যাদেরকে ডাকেছে এবং অবরোধকারীদেরকে তারা দায় এড়িয়ে দিচ্ছে, এবং আওয়ামী লীগ সরকারকে তারা বিএনপি এবং জামাত দায়ী করছে যে তাদের এই অহিংস কার্য সংসাতে বিএনপি এবং জামাত জোটের সম্পৃক্ততা নাই। কিন্তু বিভিন্ন ক্ষেত্রে আইনশৃঙ্খলা বাহিনী যারা বিভিন্ন সময় যে এই সমস্ত অগ্নিকাণ্ডের সাথে সম্পৃক্ততার জন্য যে গ্রেপ্তার করছে বা আটক করছে তাদের তথ্যপাতি কিন্তু তাদের সম্পৃক্ততা পাওয়া যাচ্ছে, যার কারণে যেহেতু দুটি ধলেই একে অন্যের ঘাড়ে দায় চাপানোর
2014 জাতীয় সংসদ নির্বাচন, 2018 জাতীয় সংসদ নির্বাচন, পরবর্তী 2024 জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বাংলাদেশের প্রেক্ষাপটে এবং চলমান এই যে বিদ্যমান পরিস্থিতি তৈরি হয়েছে সেটা কিন্তু আসলে দুটি সংকের আস্থার সংকট থেকে তৈরি হয়েছে। আমার মনে হয় এদেশের বৃহত্তর স্বার্থে, জাতির স্বার্থে বড় দুটি দলকে অবশ্যই একটি জায়গায় অন্তত ঐক্যমতে পৌঁছা উচিত, তাদের একসাথে হওয়া উচিত অবশ্যই, এবং তাহলে মনে হয় যে নির্বাচনটা ফলপ্রসূ হবে। জনাব রেণু, নির্বাচনের কথা যখন আসছি তখন অর্থনীতি এবং ভবিষ্যৎ রক্ষায় বিশ্বাসযোগ্য নির্বাচন করতে হবে আমাদের সিএসি মহোদয় বলেছেন, কি মন্তব্য আপনার এই বিষয়ে? বিশ্বাসযোগ্য নির্বাচন করতে হবে এটা আসলে সিএসির বক্তব্য নয়, সিএসি বলেছেন ঠিক আছে, কিন্তু আন্তর্জাতিক মহলে নির্বাচনী তফসিল ঘোষণার পর্ব থেকেই বলা হচ্ছে যে বাংলাদেশের গ্রহণযোগ্য, অংশগ্রহণমূলক এবং বিশ্বাসযোগ্য নির্বাচন করা অপরিহার্য। আপনি জানেন যে ইতিমধ্যে যুক্তরাষ্ট্র সহ বিভিন্ন দেশে তার বাংলাদেশকে কিন্তু একটা সেনসনের হুমকি দিয়ে রেখেছে। ইতিমধ্যে আমরা দেখেছি কম্বোডিয়া নির্বাচন হয়েছে কয়েক মাস দুয়েক আগে, কম্বোডিয়া নির্বাচনের সময় কিন্তু একই সেনসন দেওয়া হয়েছে, তারা কিন্তু অর্থনৈতিক মন্দা অবস্থায় যাচ্ছে। এই জন্যই মাননীয় প্রধান নির্বাচন কমিশনার সিএসি যার স্পষ্ট ভাষায় উনি বলেছেন যে অর্থনীতি, একই সাথে বলেছেন গার্মেন্টস শিল্পের কথা, একই সাথে বলেছেন অন্যান্য রপ্তানিযোগ্য জিনিস যেটা বাংলাদেশে আসছে যে আন্তর্জাতিক বাজার থেকে বৈদেশিক মুদ্রা অর্জন করতে সক্ষম হয়, সেটা যদি আমাদের বন্ধ হয়ে যায় তখন আমরা অর্থনৈতিক বা বিপর্যয়ের মুখে পড়ব। সেই বিষয়টাকে সামনে রেখে কোনো অবস্থাতেই যাতে একটা সুন্দর, শান্তিপূর্ণ এবং গ্রহণযোগ্য নির্বাচন করা যায় সেটা উনি স্পষ্ট ভাষায় বলেছেন ওনার নির্বাচনী কর্মকর্তাদের। সেটা কিন্তু বলেছেন যে আজকে তারা ওই যে নির্বাচন কমিশনের 300 আসনের জন্য বিশেষ বিচারকের দায়িত্ব দিয়েছেন তাদেরকে একটা প্রশিক্ষণ কর্মশালায়, একই সাথে ওদেরকে স্মরণ করিয়ে দিয়েছেন। আপনি জানেন যে এই সিইসি বা বর্তমান নির্বাচন কমিশন দায়িত্ব গ্রহণের পর ব্রাহ্মণবাড়িয়া এবং লক্ষ্মীপুরে দুটো উপনির্বাচন হয়েছে, সেই উপনির্বাচনে তাদের অভিজ্ঞতা বেশ কিছু সুক্ষণ নয়। উনি স্পষ্ট ভাষা বলেছেন যে বিভিন্ন জায়গায় প্রকাশ্যে সিল মারা হয়েছে যেটা নির্বাচনকে কলঙ্কিত করেছে, অনেকটা বলা যায় যে শান্তিপূর্ণ কারচুপি হয়েছে। এবং সিইসি যখন বলেন যে একটা উপনির্বাচনে তারা সুন্দর এবং শান্তিপূর্ণভাবে করতে পারেননি, এর সাথে একই সাথে সারা দেশব্যাপী 300 নির্বাচন কিভাবে সম্পূর্ণ করবেন এবং সুষ্ঠু করবেন সেটাই না বিশ্ববাসীকে উপহার দিতে পারি। জি, মানে যে বিগত কারচুপি গুলো হয়েছে বা যে কালো টাকা বা যেভাবে হোক না কেন যে অনিয়ম গুলো হয়েছে সেটার জন্য পুনরাবৃত্তিটা নির্বাচন কমিশন বা আইন শৃঙ্খলা বাহিনী যারা আছে তাদের পক্ষে কিন্তু সুষ্ঠু অবাধ নির্বাচন করা মোটেও সম্ভব নয়, যদি না নির্বাচনে অংশগ্রহণকারী রাজনৈতিক দলগুলো তাদের আচার আচরণ এবং তাদের প্রচার প্রচারণা সবকিছু যদি একটা নির্বাচনী নীতিমালার মধ্যে না আনে। ইতিমধ্যে আমরা বেশ কিছু জাতীয় দৈনিকে দেখেছি সচিত্র প্রতিবেদন ছাপা হয়েছে যে আপনি জানেন যে 2018 ডিসেম্বর প্রার্থীদেরকে প্রতীক বরাদ্দ দেওয়া হবে, নির্বাচনী আইন অনুযায়ী এরপর দিন থেকে প্রকাশ্যে প্রচার প্রচারণা পোস্টার লিফলেট বিতরণ শুরু হবে। ইতিমধ্যে কিন্তু বিভিন্ন স্তরে প্রার্থীদের ছবি এবং দলীয় প্রতীক দিয়ে পোস্টার লাগানো শুরু হয়ে গেছে, এগুলা কিন্তু আইন শৃঙ্খলার ব্যত্যয় ঘটায়। এ ব্যাপারেও রাজনৈতিক দল নির্বাচন কমিশন পদক্ষেপ নিবে এবং এদের যে প্রশিক্ষণের যে সীমাবদ্ধতা সেটা হচ্ছে আপনাকে প্রথম তো একটা নোটিশ দিবে, নোটিশ দিয়ে সতর্ক করে দিবে, একটা নির্ধারিত সময় দিবে যে এত সময়ের ভিতরে আপনি এগুলো অপসারণ করে ফেলুন। এটা অলরেডি তফসিল ঘোষণার আগেই কিন্তু নির্বাচন কমিশন বলেছে যে যারা সম্ভাব্য প্রার্থীরা নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন সময় আপনি নিশ্চয়ই দেখেছেন যে ঈদ, পয়লা বৈশাখ বিভিন্ন সময় তাদের দলীয় বা মনোনয়ন প্রত্যাশী যারা তাদের ছবি দিয়ে এবং দলীয় প্রতীক দিয়ে তারা মানুষকে ঈদের শুভেচ্ছা জানায়, নববর্ষের শুভেচ্ছা জানায়, এগুলোও কিন্তু অপসারণের কথা বলা হয় নির্বাচনের পূর্বে, যাতে আনুষ্ঠানিক নির্বাচনে প্রচারণা যাওয়ার আগ পর্যন্ত। এক্ষেত্রে অবশ্যই প্রতিটা রাজনৈতিক দলকে আইনের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে এবং ইতিমধ্যে আপনি জানেন যে বাংলাদেশে একটা নির্বাচনী আবহাওয়া তৈরি হয়েছে, প্রধান রাজনৈতিক দল আওয়ামী লীগ তাদের 300 আসনের 298টি আসনে প্রার্থীর নাম ঘোষণা করেছে এবং ইতিমধ্যে কিন্তু জাতীয় পার্টিও তাদের শরিক দল এই মুহূর্তে জাতীয় সংসদের বিরোধী দলীয় দল তারাও 287 জনের নাম ঘোষণা করে দিয়েছে। এছাড়া আপনার নির্বাচন সিএসির প্রসঙ্গটা যখন আসছে, এখন আরেকজন নির্বাচন কমিশনার আলমগীর সাহেব বলেছেন যে যদি বিএনপি নির্বাচনে আসে তাহলে তফসিল পুনর্বর্তন করা হবে, যেহেতু সংশ্লিষ্ট এই জন্য আমি আলোচনা করছি। গতকালকে রাশেদা সুলতানাও সেম কথা বলেছেন, কিন্তু আবার গতকালকেরই আরেকটা সংবাদপত্র আমি দেখেছি সিইসি বলেছেন যে তফসিলের
পরিবর্তন হতে পারে কিন্তু নির্বাচনের তারিখ পরিবর্তন হবে না, এই বিষয়গুলো কিন্তু অনেকটা সাংঘর্ষিক। আমার মনে হয় যে নির্বাচন কমিশনকে অন্তত সমন্বয় করে কথা বলা উচিত। সিআর নিসুজ্জামান যদি আজকে আলমগীর সাহেব যেটা বলেছেন যে সব কিছু পরিবর্তন হবে, গতকালকে বা আগের দিন সিএসি বলেছেন যে তারিখ ঠিক রেখে তফসিল পরিবর্তন হবে, তফসিল বলতে হয়তো মনোনয়নপত্র দাখিলের দিন ছিল 30 তারিখ, এটা হয়তো 5 ডিসেম্বর চলে যেতে পারে, কিন্তু ভোট গ্রহণটা 7 জানুয়ারি থাকবে। কিন্তু এই বিষয়গুলো হ্যাঁ পিছানো হবে না সিএসি বলেছেন, কিন্তু ইসি আলমগীর কিন্তু কিছুদিন আগেই বলেছিলেন ভোটের তারিখও পেছানো হবে যদি বিএনপি নির্বাচনে আসে। এই জন্য আমরা বলছি যে নির্বাচন কমিশন একটা সাংবিধানিক পদ এবং জাতি প্রত্যাশা করে তাদের কাছে তারা যেন যা বলে গ্রহণযোগ্য কথা বলে এবং সবাই যেন একভাবে সমন্বয় করে কথাটা বলে। আপনার কি মনে হয় বিএনপি কি এই সিএসির এই আমন্ত্রণকে সাদরে গ্রহণ করবে কিনা? এখন পর্যন্ত আমার মনে হয় না যে তারা নির্বাচনমুখী হবে, যেহেতু এই পর্যন্ত তফসিল ঘোষণার পর ইতিপূর্বে কিন্তু সরকার বা নির্বাচন, আমরা জানি বিভিন্ন বিশ্বের বিভিন্ন দেশে নির্বাচন হয়, কিন্তু আমরা দুর্ভাগ্যজনক হলেও সত্য যে আমরা রাজনৈতিক দলগুলো সরকারি দলের পক্ষে চেয়ে যাই, আমরা আশা করি যে সরকারি দল আমাদেরকে আমন্ত্রণ জানাবে, সরকারি দল আমাদের কিন্তু সরকারের কিন্তু নির্বাচনের কোনো দায় দায়িত্ব নেই। নির্বাচনটা একটা সাংবিধানিক প্রক্রিয়া এবং সাংবিধানিকভাবে নির্বাচন কমিশন ওই নির্বাচনের সব কিছু সম্পূর্ণ করে থাকে। নির্বাচন কমিশনেই যদি রাজনৈতিক নিবন্ধিত রাজনৈতিক দলের সাথে আলোচনা করতে হয়, পরিবেশ তৈরি করতে হয়, ওনারা বিভিন্ন রাজনৈতিক দলের নির্বাচন কমিশন আলোচনা করবেন, তাদের অন্যান্য রাজনৈতিক দলের কোনো দাবি দাওয়া থাকলে এটা তারা শুনবেন এবং প্রয়োজনে তারা বাস্তবায়নের সরকারের যে ক্ষমতায় থাকে সেই সরকারের সহযোগিতা কামনা করবেন, কিন্তু আমাদের দেশে এটা উল্টো চিত্র ঘটছে। আমার প্রশ্ন ছিল জনাব রেণুর কাছে যে আমাদের সবকিছুর পরেও একটা ভালো খবর হচ্ছে এইচএসসি পরীক্ষায় সিলেট বোর্ডে পাশের হারে এবারও এগিয়ে আছে আমাদের মেয়েরা, আর ছেলেরা পিছিয়ে পড়ার কিছু কারণ আছে, তো কি মনে করেন আপনি বিষয়ে আপনার মন্তব্য জানতে চাচ্ছি? ছেলেরা পিছিয়ে আর মেয়েরা এগিয়ে এটা তেমন একটা আসলে বিষয় আমার মনে হচ্ছে। বিষয় হচ্ছে যে আপনারা জানেন যে মেয়েরা বেশি যদি সিম্পলি যদি আমি বলি মেয়েরা সবসময় কিন্তু ঘরকোন থাকে এবং ঘরকেন্দ্রিক জীবনযাপন করে, তার মানে বাইরে কিন্তু সময়টা ছেলেদের সে মেয়েরা কম দেয়, কিন্তু সে কারণে সে এই সময়টা পাঠ্যপুস্তকের সাথে কাজে লাগাতে পারে, আর ছেলেরা যেহেতু বাইরে সময়টা একটু বেশি দেয় এছাড়া তাদের সময় অপচয় করাটা মেয়েদের চেয়ে ছেলেদের অভ্যাসে পরিণত হয়েছে, সেটা থেকে আমাদেরকে আমাদের প্রধানমন্ত্রী জিনিসটাকে মেয়েরা শিক্ষার দিকে এগিয়ে যাচ্ছে। এছাড়া এক সময় ছিল বাংলাদেশের প্রেক্ষাপটে কুসংস্কারের কারণে অনেক মেয়েরা লেখাপড়া করতে পারেনি, তার প্রাথমিক বিদ্যালয় সম্পূর্ণ করার পরে অনেকে এসএসসি পরীক্ষা দিতে পারেনি, তাদেরকে এর আগেই বিয়ে শাদী দেওয়া হয়েছে। এছাড়া বিভিন্ন এডভোকেসি এবং সচেতনামূলক অবস্থানের কারণে এবং সরকারি উদ্যোগের কারণে এবং বিশেষ করে স্কলারশিপ এবং মেয়েদের যে বিনা বেতনে লেখাপড়ার সুযোগ করে দেওয়া, কিন্তু উপবৃত্তি প্রদান সবকিছু মিলেই কিন্তু মেয়েদেরকে শিক্ষার দিকে অনেকটা এগিয়ে নিয়েছে, যে সুযোগটা মেয়েরা কাজে লাগাচ্ছে। এক্ষেত্রে অনেকটা অভিভাবকরাও অনেকটা সচেতন হয়েছেন যে মেয়েদেরকে আর ঘর পূরণ রাখছেন না, তাদেরকে শিক্ষা প্রতিষ্ঠান কেন্দ্রিক পাঠাচ্ছেন। তবে একটা দুঃখজনক ব্যাপার হচ্ছে এবার কিন্তু সিলেট বোর্ড পাশের হারে পুরো দেশের অন্যান্য বোর্ডের থেকে পিছিয়ে আছে অনেকাংশেই, সেই ব্যাপারটাকে আপনি কিভাবে দেখছেন? সামগ্রিকভাবে আমি শুধু সিলেট এবং জিপিএ 5 এর সংখ্যাও কিন্তু আশঙ্কাজনকভাবে কমে গেছে, শুধু সিলেট শিক্ষা বোর্ড নয় সারা দেশেই একই অবস্থা তৈরি হয়েছে। এটা আপনি জানেন যে এবারে যারা এসএসসি পরীক্ষা দিয়েছে তারা কিন্তু 2021-এ এসএসসি পরীক্ষা উত্তীর্ণ হয়েছিল, তাদের এসএসসি পরীক্ষা যখন উত্তীর্ণ হয়েছে তখন আমরা সারা বিশ্বব্যাপী যখন করোনার বিপর্যয়ের মধ্যে ছিল, ঠিকমতো লেখাপড়া হয় নাই, পাঠদান বন্ধ ছিল, তারপর কিন্তু দেখা যায় মাত্র 3টা সাবজেক্টে এসএসসি পরীক্ষা দেওয়া হয়েছিল, স্বাভাবিক কারণে 3টা সাবজেক্টে দিয়েছে, রেজাল্ট ভালো হয়েছে, তারপর গত বছরটা গ্যাপ হয়েছে, এক বছর পরে তারা আবার যখন এইচএসসি পরীক্ষার টেবিলে বসেছে সেই যে ঘাটতিটা দশম শ্রেণী পরীক্ষা নিয়েছে, এটারও একটা প্রভাব পড়েছে আমি মনে করি নিঃসন্দেহে। আমি একটা জিনিস যুক্ত করতে চাই, এখন কোনো কিছু বই নির্ভর কিছু নাই, কিছু নাই, যেটা দেওয়া হচ্ছে প্র্যাকটিক্যালি সবকিছু করে দেখাতে হবে এবং যেটাই করুক না কেন যেটা বাস্তবসম্মত বোঝার জন্য, কারণ বইয়ের মধ্যে থেকে মানুষ প্রকৃত জ্ঞান অর্জন করতে পারে না, সেই বিষয়টা আমাদের শিক্ষার্থীদের ঘাটতি মুখ্য বলে মনে করে। কিন্তু এই ব্যাপারে কতটুকু করছে আমাদের শিক্ষা ব্যবস্থা?
এই ব্যাপারে একটু বলতে, যে শিক্ষার্থীরা এই জায়গাটা আত্মস্থ করতে পারছে না, শিক্ষকরা এই ঠিক মতো তাদেরকে এই ক্লাসগুলো নিচ্ছেন না, এই জন্য ব্যাপারে কি করা উচিত বলে আপনি মনে করেন? শিক্ষকদের ব্যাপারে আসলে মনিটরিং করা উচিত। অবশ্যই আমি যদিও শিক্ষা বোর্ডের কয়েকজন স্থানীয় বলছে, তাদের তো আসলে শিক্ষা বোর্ড থেকে কলেজ মনিটরিং এর কোনো ব্যবস্থা নেই। কলেজ মনিটরিং এর বিষয়টা হচ্ছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরে, উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের জনবল কিছুটা সংকট আছে। আমরা যতটুকু জানি একজন উপপরিচালক থাকেন আস্থা বিভাগে, এবং সিলেট বিভাগে প্রায় শতাধিক কলেজ আছে, একজন বা দুইজন তারা কিন্তু আসলে কোন কাজ করেন না আমি যতটুকু জানি। তারা শুধু মাসের মর পাঁচ দুই বছর মেয়াদ শেষ হয়, আবার নির্বাচন আসে, আবার কমিটি পালা বদলের জন্য তারা যান, অথবা দেখা গেছে যে অনেকটা ওই বিদায়ী অনুষ্ঠান আছে, শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে গিয়ে হাজির হন, কিন্তু লেখাপড়া বছর কেমন হচ্ছে কোন শিক্ষা অনুরাগী সদস্য বলেন আর ম্যানেজিং কমিটির সভাপতি বলেন তারা সেভাবে আন্তরিক নয়। এ ব্যাপারে আমার মনে হয় কলেজ ব্যবস্থাপনা পরিচালনা কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। সেক্ষেত্রে কি শিক্ষক নিয়োগের ব্যাপারে কোনো বলিষ্ঠ ভূমিকা তারা রাখতে পারে? শিক্ষক নিয়োগের ব্যাপারটা আছে, শিক্ষকের নীতিমালা আছে, শিক্ষক নিয়োগের ব্যাপারে যে স্পষ্ট নীতিমালা আছে সেটা আলোকেই হোক, সেখানেও শিক্ষক বা ম্যানেজিং কমিটির সদস্যদের তেমন কিছু করার নেই। এখানে যেহেতু উচ্চ মাধ্যমিক অধিদপ্তরের একজন প্রতিনিধি চালে, শিক্ষা বোর্ডের একজন প্রতিনিধি থাকে, এবং তার নিয়ম অনুযায়ী যে নির্বাচনী বোর্ড গঠিত হয় তারা যোগ্য ব্যক্তিকেই বিজ্ঞাপনের পত্রিকায় বিজ্ঞাপনের মাধ্যমে শিক্ষক নিয়োগ করে অভিজ্ঞতার আলোকে। সেক্ষেত্রে তো অবশ্যই শিক্ষক নিয়োগ কাকে দিলেন সেটা বড় কথা না, যাকে যে কাজের জন্য নিয়োগ দিচ্ছেন উনি সেই কাজটা সুচারুভাবে করছেন কিনা সেটা মনিটরিং করা জরুরি। কারণ প্রত্যেক ক্লাসে যেই ক্লাস নিক না কেন বা যে ক্লাস নিতে পারেন না কেন, তাদেরকেও সেই বিষয় সম্পর্কে কিন্তু অবগত থাকতে হবে। সেটার জন্য কিন্তু মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর এবং শিক্ষা মন্ত্রণালয় থেকে প্রত্যেকটা টিচারকে কিন্তু বিষয়ভিত্তিক প্রশিক্ষণের ব্যবস্থা আছে। সেক্ষেত্রে অবশ্যই প্রশিক্ষণটাকে এবং যুগোপযোগী পাঠ্যক্রমের সাথে সাথে তাল মিলিয়েই কিন্তু তারা বিভিন্ন সময় প্রশিক্ষণ দিয়ে থাকে। এই প্রশিক্ষণ দিয়েও কিন্তু শিক্ষকরা তাদের প্রশিক্ষিত লুপ্ত জ্ঞানটা যথাযথভাবে শিক্ষার্থীদের মধ্যে কাজে লাগান না, সেটা হলো আমাদের জন্য খুবই দুঃখজনক। সেটাই, যেটা আসলে দুঃখজনক, কারণ আমার কথা যেই শিক্ষক হোক বা যেই হোক, যারা শিক্ষার সাথে যুক্ত রয়েছে তারা সেভাবে পরিবেশটাকেও কিন্তু তারা সুন্দর করতে পারে। তারা যে শিক্ষাটা অর্জন করছে তারা যদি সেটা স্টুডেন্টদের ক্ষেত্রে তারা সেটাকে অ্যাপ্লাই করে, তাহলে আমার মনে হয় সেটা আর একটু ফলপ্রসূ ভূমিকা পালন করতে পারে। একটা শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার পরিবেশ সুস্থ রাখার জন্য যেমন শিক্ষকের সহযোগিতার দরকার, তেমনি প্রতিটা অভিভাবকেরও নজরদারি করা দরকার, এবং এক্ষেত্রে শিক্ষার্থীদেরও অনেকটা ভূমিকা আছে। কারণ যারা যে ছেলেটা কলেজে পড়ছে তো তার স্কুল বা প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র নয়, সে যেমন কলেজ পর্যায়ে একটা ছাত্র বা ছাত্রী যেই হোক না তাতেও কিন্তু কিছু কাণ্ডজ্ঞান আছে, তারাও কিন্তু পরিবেশ রক্ষার ক্ষেত্রে শিক্ষকদের কাছ থেকে তাদের পাঠ্যপুস্তক এবং সঠিক লেখাপড়াটা আদায় করে না সক্ষমতা রাখে, সেটা গ্রহণযোগ্য পর্যায়ে আলোচনার মাধ্যমে দাবি দেওয়ার মাধ্যমে। সম্প্রসারণের জন্য নানা ধরনের কাজ চলছে এবং ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে বিমানবন্দরে নিরবচ্ছিন্ন জেট ফুয়েল সরবরাহ। কি মনে করছেন আপনি আন্তর্জাতিক বিমানবন্দরকে বিশেষভাবে সম্প্রসারণ করা হচ্ছে, সেই বিমানবন্দরের কিন্তু আধুনিক টার্মিনাল নির্মাণের কাজ এবং রানওয়ে সম্প্রসারণের কাজ চলছে। এতে করে কি বেশ কিছু জায়গায় তাদেরকে মাটি পোড়াগড়ি করতে হচ্ছে, এর মধ্যে দেখা যাচ্ছে জেট ফুয়েলের যে একটা পাইপ আছে সেই পাইপটা উন্মুক্ত হয়ে গেছে। সেই পাইপটা যাতে একটু সতর্ক করালে কিন্তু বাংলাদেশ বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষকে তাদেরকে এই পদ্মা অয়েল কোম্পানির পক্ষ থেকে লিখিতভাবে জানানো হয়েছে। আমার মনে হয় এটা তেমন একটা সমস্যা হবে না, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ মনে হয় যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে এটাকে নিরাপদ কিভাবে রাখা যায় যাতে এটা ধরনের ফুয়েলের কোনো সংকট বা ফুয়েল লিকেজ না হয় সে ব্যাপারে মনে হয় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে মনে আসবে। জনাব রেনু, আমরা এতক্ষণ আলোচনা করছিলাম আপনার সাথে, আমরা আরো আসবো আপনার কাছে। তার আগে আমরা জেনে নিচ্ছি প্রিয় দর্শক আন্তর্জাতিক গণমাধ্যমের কিছু খবর। শুরুতেই দ্য গার্ডিয়ান। ইসরায়েল হামাস ওয়ার, সিজফায়ার এন্টার্স ফাইনাল 24 আওয়ার্স অ্যাজ নেতানিয়াহু আন্ডার প্রেশার টু এক্সটেন্ড ডিল। ITV নিউজ, ইসরায়েল অ্যান্ড হামাস এক্সপ্রেস ইন্টারেস্ট ইন ট্রুস এক্সটেনশন অ্যাজ ডিল নিয়ার্স এন্ড। TRT ওয়ার্ল্ড, হামাস ইসরায়েল কনসার্ন ওভার হোস্টেজ লিস্টস, কাতারি অফিসিয়াল। জনাব রেনু, আমরা আন্তর্জাতিক গণমাধ্যমের সংবাদ শিরোনামগুলো দেখছিলাম, তো এখানে একটি বিষয় উঠে এসেছে যেটা আমাদের দেশীয় পত্রিকা কালবেলাতে, সৌদিতে এক সপ্তাহে 17,500 অভিবাসী গ্রেপ্তার। কি মনে করছেন আপনি? আসলে অভিবাসীদের গ্রেপ্তার, যে কোনো গ্রেপ্তার আতঙ্ক বা প্রত্যাবর্তন বা পিড়িয়ে দেওয়াটা আমাদের জন্য খুবই ক্ষতিকর।
অভিবাসীদের জন্য, তারা এক একটা স্বপ্ন দেখে এক একটা দেশে অর্থ উপার্জনের জন্য যায় বিভিন্ন দেশ থেকে। যে সৌদি আরব যেহেতু একটা মধ্যপ্রাচ্যের একটা দেশ এবং আপনি জানেন যে অন্যতম একটা আন্তর্জাতিক শ্রমবাজার হিসাবে স্বীকৃত, তার এই অংশ হিসেবে যায়, কিন্তু তাদের অভিবাসীদের জন্য সুস্পষ্ট কিছু নীতিমালাও আছে। সেই নীতিমালা যখন তারা লঙ্ঘন করে তখনই কিন্তু সংশ্লিষ্ট সরকার যে দেশেই যাক না কেন, সে যদি অভিবাসী নীতিমালা লঙ্ঘন করে তখন কিন্তু সংশ্লিষ্ট সরকার বা সংশ্লিষ্ট রাষ্ট্র তাদের বিরুদ্ধে অভিযোগ এবং গ্রেপ্তারি পরোয়ানা বা যে কোনো ব্যবস্থা নিতে পারে। এই ধারাবাহিকতা আমরা যেটা দেখেছি কালবেলা সংবাদের সূত্র ধরেই বলছি যে কালিস টাইমসের উদ্ধৃতি দিয়ে সে প্রতিবেদনটা তৈরি করা হয়েছে। এতে বলা হচ্ছে যে বসবাস শ্রম সীমান্ত সুরক্ষা আইন লঙ্ঘনের দায়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে, এবং শুধু এই 17,000 নয়, ইতিমধ্যে তারা প্রায় এই ধরনের 50,000-এর একটা তালিকা করেছে। বর্তমানে 50,699 প্রবাসীর বিরুদ্ধে এই ধরনের একটা আইনি প্রক্রিয়া তারা চালাচ্ছে। ইতিমধ্যে যে 17,000 বের করেছে এর মধ্যে কিন্তু আপনি 10,000-কে অলরেডি বিভিন্ন দেশে ফিরিয়ে দেওয়া হয়েছে এবং আরও 1,617 জনকে ফেরত পাঠানোর অপেক্ষায় রয়েছে, আর বাকিদেরকে তারা গ্রেপ্তারের জন্য কেন অভিযান চালাচ্ছে। আমরা মনে করি যে আন্তর্জাতিক আইন বলি আর নিজের দেশের আইন বলি, যে যেখানেই থাকি না কেন আইনের প্রতি অবশ্যই আমাদের শ্রদ্ধাশীল হওয়া উচিত। এটা কিন্তু কোনো ধরনের দমন নিপীড়ন নয়, সংশ্লিষ্ট সরকার বা সৌদি আরব তার যে শর্ত সাপেক্ষে আপনাকে, আপনি যদি একটা সরকারি বা দেশীয় কোনো কোম্পানিতেও যদি চাকরিতে যান নিশ্চয়ই তার একটা সুস্পষ্ট নীতিমালা থাকবে, সেই নীতিমালার ভিতরেই কিন্তু আপনাকে থাকতে হবে। নীতিমালা যখন আপনি লঙ্ঘন করবেন সংশ্লিষ্ট প্রতিষ্ঠান কিন্তু আপনাকে আর কাজে রাখবে না। যার কারণে এটা আপনার দোষের কিছু দেখছি না সরকারের, কিন্তু সংশ্লিষ্ট বিষয়ে অভিবাসী যারা আছেন আমাদের ভাইয়েরা যে দেশেরই হোক না কেন, তাদেরকে অবশ্যই সংশ্লিষ্ট দেশের আইন এবং নীতিমালা মেনেই জীবনযাপন করা উচিত। জনাব রেনু, আন্তর্জাতিক খবরাখবরের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ খবরটি কিন্তু হচ্ছে ইসরায়েল এবং গাজার চলমান যুদ্ধ পরিস্থিতি। তো যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে জো বাইডেনকে শর্ত সাপেক্ষে প্রস্তাব দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী, এই ব্যাপারটিকে আপনি কিভাবে দেখছেন? আসলে যুদ্ধ বিগ্রহ দেশে দেশে একটা অশান্তির মূল কারণ হয়ে দাঁড়িয়েছে। এটা জানেন আমরা হামাস এবং ইসরায়েল বা গাজা ফিলিস্তান নিয়ে আমরা যেটা বলি এটার একটা প্রভাব কিন্তু বেশিভাবেই পড়ছে, এবং ফিলিস্তান এবং হামাস এবং ইসরায়েলের যুদ্ধের আগ মুহূর্তে কিন্তু রাশিয়া এবং ইউক্রেন যুদ্ধের একটা প্রভাব পড়েছে, যেটা বিশ্বের অর্থনৈতিক বিপর্যয়ের অন্যতম একটা কারণ হয়ে দাঁড়িয়েছে। ইতিমধ্যে জানেন যে গত কয়েকদিন ধরে কিন্তু যুদ্ধ বিরতিতে আছে হামাস এবং ইসরায়েল, যার ধারাবাহিকতা গতকালকেও আমরা দেখেছি যে 17 জন ইসরায়েলিকে হামাস থেকে মুক্ত করে দেওয়া হয়েছে, বন্দী দশা থেকে ছেড়ে দেওয়া হয়েছে, এবং বিনিময়ে ইসরায়েল 39 জন বন্দীকে মুক্ত করে দিয়েছে। এই যে তাদের পারস্পরিক সৌহার্দ্য এবং যুদ্ধবিগ্রহ থেকে বেরিয়ে আসা, আমার মনে হয় যুদ্ধবিরতিটা আরো দীর্ঘায়িত করা যায় তাহলে পর্যায়ক্রমে আমরা আস্তে আস্তে সেই যুদ্ধবিগ্রহ থেকে নিষ্কৃতির পর্যায়ে চলে যেতে পারি। জো বাইডেন ইতিমধ্যে আপনি দেখেছেন যে বিভিন্ন সময়ে কিন্তু ভূমধ্যসাগরে কিছুদিন আগেও যে মার্কিন রণতরিকে এরা কিন্তু ইসরায়েলি সৈন্যরা ফিলিস্তিনি সৈন্যরা কিন্তু নিপাতিত করেছে এবং বেশ কিছুজন মার্কিন সৈন্য মারাও গেছেন। সবকিছু মিলে যে কোনো যুদ্ধবিগ্রহই কিন্তু কারোর জন্য মঙ্গলজনক নয়, প্রত্যেকের জন্য ক্ষতিকর। সেই ক্ষতিকর দিকটা যত আমরা কমিয়ে আনতে পারি সেই জন্য যুদ্ধ বিগ্রহ এবং যুদ্ধ বিরতি এবং যুদ্ধ বন্ধের কোনো বিকল্প নেই। এছাড়া আপনি জানেন যে কিছুদিন পর পর জাতিসংঘ থেকে নিয়ে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বারবার কিন্তু যুদ্ধ বন্ধ করার জন্য আহ্বান জানিয়েছেন এবং বলছেন যুদ্ধ নয় আমরা শান্তি চাই, তাদেরকে আলোচনার মাধ্যমে সেই যুদ্ধ পরিস্থিতি থেকে আসলে বেরিয়ে আসা উচিত আমি মনে করি। এবং জো বাইডেন যে শর্ত দিয়েছেন, হ্যাঁ শর্ত থাকতেই পারে, একজনের শর্তগুলা কি কি সেগুলো যদি খুলাসা করা যায়, শর্তটা যদি দুইজনের কাছে গ্রহণযোগ্য হয়, শর্ত তো কোনো পক্ষেরই এক পক্ষের হবে না, ওরা কিছু শর্ত দিবে, প্রতিপক্ষ কিছু শর্ত দিবে, উভয়ের শর্তগুলির মধ্যে সমন্বয় করে আমরা মনে হয় যুদ্ধ বিরতি এবং যুদ্ধ বন্ধের একটা উদ্যোগ আন্তর্জাতিক মূল্য দিতে পারি। আমি টাইমস অফ ইসরায়েল একটি প্রতিবেদনে কিন্তু ভিন্ন একটা কথা উঠে এসেছে, যেটি হচ্ছে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু ইসরায়েলি সৈন্যদের ঘোষণা দিয়েছেন যে বিজয় না আসা পর্যন্ত যেন যুদ্ধাবস্থা চালিয়ে যাওয়া যায়। কেউ যদি একটা যুদ্ধে লেগে যায় বা কেউ যদি যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে তখন কোনো পক্ষেই কিন্তু পরাজিত হতে চায় না, ঠিক না? তৃতীয় পক্ষের শত্রুটা আছে, যে শত্রুটা আসছে বাইডেনের যে প্রস্তাবটা আসছে যে শত্রু সাপেক্ষে, তারা ধারাবাহিকতা তার রুটিন ওয়ার্ক বক্তব্য যে বিজয়ের পূর্ব পর্যন্ত উনি যেমন নেতানিয়াহু বলছেন যে ইসরায়েলের সৈন্যরাই বিজয় নিয়ে ঘরে ফিরবে, তেমনি হামাসও প্রত্যাশা করছে তারাও বিজয়ের পূর্ব পর্যন্ত যুদ্ধ চালিয়ে যাবে। উভয় পক্ষে যদি বিজয়ের অপেক্ষায় করে তো ক্ষতিগ্রস্ত হবে বিশ্ব, ক্ষতিগ্রস্ত হবে হামাস এবং ইসরায়েল সবাই এবং বিশেষ করে সাধারণ মানুষ। আমার মনে এটা তো থাকবে, এটা তাদের রুটিন ওয়ার্ক প্রক্রিয়া, এটা না উদ্বিগ্নের কিছু নেই। আমি মনে করি আলোচনার প্রস্তাবটা যদি বসা যায় এবং সত্য সাপেক্ষে যদি আলোচনার মাধ্যমে যুদ্ধটা বন্ধ করা যায় তাহলে নেতানিয়াহুর এই প্রস্তাব বা এই ধরনের বক্তব্য কোনো ধরনের নেতিবাচক প্রভাব ফেলবে না। আমরাও চাই, এটা আসলে আমাদের সবারই চাওয়া তাসনুভা, কারণ আমাদের যুদ্ধ নয় শান্তি হোক, কারণ সবারই যে সম্মিলিত প্রচেষ্টা সেটা যেন অব্যাহত থাকে এবং যুদ্ধটা যেন পুরোপুরি শেষ হয়ে যায়, এটাই আমাদের কামনা থাকবে। জনাব রেনু, আপনাকে অসংখ্য ধন্যবাদ, এতক্ষণ আপনি আমাদেরকে মূল্যবান সময় দিয়েছেন, আমরা অনেক বিস্তারিত জিনিসগুলো জানতে পেরেছি এবং আগত অনুষ্ঠানগুলোতেও আপনার উপস্থিতি আমরা কামনা করছি।
আপনি ভালো থাকবেন এই প্রত্যাশায়। ধন্যবাদ আপনাদেরকে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। নেক্সট টাইম তো আবার দেখা হবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। প্রিয় দর্শক, আজ 28 নভেম্বর, চলুন জেনে নিই আজকের দিনে পৃথিবীর ইতিহাসে কি কি ঘটেছিল। 1814 সালের এই দিনে লন্ডনের টাইমস পত্রিকা প্রথম স্বয়ংক্রিয় মেশিনে ছাপা হয়। 1821 সালের আজকের দিনে স্পেনের নিকট থেকে পানামা স্বাধীনতা ঘোষণা করে। 1912 সালের এই দিনে তুরস্কের নিকট থেকে আলবানিয়া স্বাধীনতা লাভ করে। 1960 সালের আজকের দিনে মৌরিতানিয়া আনুষ্ঠানিকভাবে ফ্রান্সের নিকট থেকে স্বাধীনতা ঘোষণা করে। দর্শক, দেখে নিচ্ছি আগামীকালের আবহাওয়ার পূর্বাভাস। 29 নভেম্বর বুধবার, সূর্যোদয় 7:40 এবং সূর্যাস্ত 3:57, সর্বোচ্চ তাপমাত্রা 6°C, সর্বনিম্ন তাপমাত্রা 2°C। দর্শক, এবারে জেনে নিচ্ছি লন্ডন ও পার্শ্ববর্তী এলাকার আগামীকালের নামাজের সময়সূচি। ফজর 5:56, জোহর 11:54, আসর 1:38, মাগরিব 4:00 এবং এশা 5:36। প্রিয় দর্শক, দেখতে দেখতে আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। কেমন লাগছে আমাদের দিন শেষে জানাতে ভুলবেন না। আমাদের সাথে যোগাযোগের ঠিকানা dinsheshe@iqra.tv। আমাদের পরবর্তী আয়োজন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।